আসসালামু আলাইকুম, আমি জিয়াসন থেকে বোরহান বলতেছি। আজকে আমি দেখাবো ভিভো Y91C 1820 মডেল। তো এই সেটটি আমাদের কাছে স্ক্রিন লক আছে বর্তমান, তো আমরা এটা বিভিন্ন প্রকারের ডিভাইস দেওয়ার চেষ্টা করলেও হয় না। MRT দিয়ে দেখছি, UMT দিয়ে দেখা হয়েছে, এরপর আপনার অ্যাভেঞ্জার্স ডিভাইসও দেখা হয়েছে। তো লাস্ট পর্যায়ে আসলে CM2 দিয়ে কাজটা সাকসেস, এই জন্য CM2 দিয়ে আজকের এই টিউটোরিয়ালটা বানানো। যাদের কাছে CM2 ডিভাইসটা আছে ওনার এই কাজটা করতে পারবেন। তো কাজটা ঠিক আমি যেভাবে করব, স্টক বিস্টক আপনারা এভাবে যদি কাজটা করেন ইনশাল্লাহ পুরো আপনারা সফল হবেন কাজে। আর তারপরে আপনাদের একটা জিনিস ফেল করতে হবে, যে একটা ফর্মেট দেওয়ার পরে যে দেখবেন যে সেটটা হ্যাং লোগো হয়ে দাঁড়ায় থাকে। আসলে এই জিনিসটা অনেকে বোঝে না, আর এই জিনিসটা কোন কারণে হয় এটা অনেকে জানে না। কিছু কিছু সেট আমাদের Android 8 বাসনে যখন আমরা ফর্মেট দিই তখন আমাদের সেটটা হ্যাং লোগো হয়ে দাঁড়ায় থাকে। তখন আমরা কী করতে হবে, মোবাইলের যে রিকোভারি অপশনটা আছে এখানে আমরা যে মোবাইলটা আবার সে নতুন করে ফর্মেট দিব, ফর্মেট দেওয়ার পরে আমাদের সেটটি রান হবে। এরপরে যদি রান না হয় আবার একটু ফর্মেট দেওয়ার চেষ্টা করবেন। কারণ মানে আমি কেন বললাম, আমার এই ভিডিওতে আমি এটা ফেস প্রবলেমে পড়ছি, তো এই জন্য আমি ভয়েস দিয়ে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, আশা করি আপনারা বুঝছেন। আবার অনেকে ভাববেন যে এটা হ্যাং লোগো পরে ফেলাশ করতে হবে, আসলে তা না, আমাদের সেট চালু হবে কিন্তু একটু দেরি হবে, এই আর কিছু না। তো অবশ্যই ভিডিওটা আপনারা দেখুন, দেখলে আপনারা পুরো ক্লিয়ার সম্পূর্ণ বুঝতে পারবেন। কোনো জায়গায় যদি ভিডিও পজ করেন তাহলে এটা আপনারা বুঝবেন না, তো পুরো ফুললিভাবে ভিডিওটা দেখবেন। আর যারা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেল আইকনে পেয়ে যাবেন। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।